সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করছে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঈশ্বর সিং এমপি রথযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সহ শত শত সনাতন ধর্মাবলম্বী নরনারী উপস্থিত ছিলেন। রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উপলক্ষে দিনব্যাপী চলছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ ভগবত গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ সহ নানা আয়োজন। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উপলক্ষে বান্দরবানের বিভিন্ন ধর্মীয় সংগঠন মন্দিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে বিকালে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে রথ ট্রেনে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির বালাঘাটায় নেওয়া হবে এবং আগামী 12 জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। বান্দরবানের নতুন নতুন সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।